পুরো এপিসোড দেখতে Z5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। তোমরা সবাই এখান থেকে যাও, আমি এই বেটিকে দেখে রাখছি। আরে বাবা, আমার সামনে ওর হাত খুলে খাওয়াবো, আবার হাত বেঁধে দিয়ে চলে যাব। নাও, খেয়ে নাও। খাবো না কিছু। খাবে না মানে? এটা কি মামার বাড়ি পেয়েছো নাকি? বললাম তো খাবো না, নিয়ে যাও। সন্ধ্যামণির সঙ্গে মায়ের তারা মারা যায় না, বুঝেছো? বল, লজ্জ হয় না? তোমাকে আমি মাসি বলে ডাকলাম, মেয়ে হয়ে একটা মেয়ের কষ্ট বুঝতে পারছো না? আমার যা খুশি হোক, কিন্তু বাচ্চাটাকে তো ছাড়াতে হবে, বলো। আচ্ছা, ওর পা কোথায় কোথায় পাগলের মতো ওকে খুঁজে বেড়াচ্ছে। ওরা খুব সাংঘাতিক লোক, একবার যদি টের পায় তুমি এখান থেকে পালাবার চিন্তা করছো, তাহলে কিন্তু একেবারে শেষ করে দেবে। আমাকে অভিনয় করতে হবে। শোনো, এরা সবাই রাতের বেলা আমার দোকানে খেতে যায়, আজও যাবে। আর সন্ধ্যেবেলা তো সবাই ছাই পাশ গেলে, আমি তোমাকে এখান থেকে পালাবার ব্যবস্থা করে দেব। সত্যি? আচ্ছা, সাক্ষ্য কোথায় আছে? তুমি দেখেছো ওকে? আছে, চিৎকার করছে, চেঁচামেচি করছিল। আমি বলেছি ওর সঙ্গে তোমার দেখা করিয়ে দেব। জানো তো, ওর মতন আমার একটা নাতি আছে, ঠিক ওর মতন এক মাথা কুকড়া কুকড়া চুল। তোমার ছেলের কিচ্ছু হবে না গো। কিচ্ছু না, না আমি ওর মা নই। কিন্তু তোমাকে তো দেখে মাই মাই মনে হয়, মা ছাড়া এত টান কারোর হতে পারে না গো। এই খেয়ে নাও, খেয়ে নাও বলছি, ধরো খাও। হয়তো গত জন্মের কোনো কানেকশন আছে মাসি, সাক্ষর কথা ভাবলে আমার কেমন যেন একটা হয়। কি জানি সিংহ মশাই তার ছেলের কোনো খোঁজ পেলেন কিনা। Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।